আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনিত ম্যাজিস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করবো দুই সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটি গতকালকে প্রকাশ করা হয়েছে কোভিড উনিশ পরিস্থিতিতে যে স্কুল কলেজ বন্ধ ছিল তার পরিপ্রেক্ষিতে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা গতকালকে প্রকাশ করা হয়েছে এখন আমি সেটি তোমাদের দেখাবো চলো মূল আলোচনাতে তবে তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবা যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো ওকে তো চলো প্রিয় শিক্ষার্থী আমরা সিলেবাসগুলো দেখিয়ে দিই হ্যাঁ আর ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেই ডাউনলোড লিঙ্ক দেখে তোমরা এটি ফটো স্টার্ট করে নেওয়া এবং আরও একটা সাজেস্ট করি সেটি হচ্ছে অবশ্যই হার্ড কপি তৈরি করবো হার্ড কপি তৈরি করে সেটা দেখা সুবিধা হবে আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্টস করবা আমি সেটি নিয়ে আলোচনা করব এবং সেভাবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী চলো আমরা মূল আলোচনাতে চলে যাই গতকালকে যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত সূত্র নম্বর এত এখানে বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো জাতীয় শিক্ষাক্রম শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী এটি হচ্ছে সকল বোর্ডের জন্য আমি দেখাচ্ছি শুধু ঢাকা বোর্ড ঢাকা বোর্ড থেকে ডাউনলোড করা হয়েছে এই জন্য প্রিয় শিক্ষার্থী কিন্তু এটি হচ্ছে সারা বাংলাদেশ অর্থাৎ সকল বোর্ডের জন্য এটা হচ্ছে ইন্ডেক্স কোন কোন সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে সেটা আমি তারপরে চলে যাচ্ছে হচ্ছে বাংলা প্রথমপত্র বাংলা প্রথম পত্রে কী কী সিলেবাস আছে সেটি তোমরা দেখে নাও ও এদিকে আছে শিরোনাম এদিকে পাঠ্য পুস্তকের উল্লেখিত শিক্ষণ ফল এদিকে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম প্রয়োজনীয় ক্লাস ক্লাস সংখ্যা কত যেমন গদ্য গল্প এখানে হচ্ছে হ্যাঁ চারটি ক্লাস আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাসের সংখ্যা আর মন্তব্য সাইডে হ্যাঁ কোন কোন অধ্যায় আছে কোন কোন গল্প আছে এখানে তোমরা এগুলো করে নিবা এক দুই তিন চার পাঁচ ছয়গুলো করে সবগুলো যাওয়া আছে হ্যাঁ এগুলো তোমরা দেখে নিবা আর এই কী কী আছে বিশেষ করে অধ্যায়গুলো সেগুলো লেখা নিলে হবে ওকে এখন হচ্ছে বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্রটা আমি দেখাচ্ছি এটা তোমরা স্ক্রিনশট মেরে নিলে সবচেয়ে ভালো হয় কেননা তোমরা তো মোবাইল থেকে এটা দেখে নিতে পারবা স্ক্রিনশট দিলে এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার আর আমি এটি আলোচনা করছি মূলত হচ্ছে এইটা বিজ্ঞান বিভাগদের জন্য মানবিক বিভাগদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইটা দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা আর এটি এখন যেটি এখন আমি দেখাচ্ছি সেটি হচ্ছে সায়েন্স বিভাগদের জন্য অর্থাৎ বিজ্ঞান বিভাগদের জন্য হ্যাঁ এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের এই যে পাশে চ্যাপ্টার দেওয়া আছে চ্যাপ্টার কী কী দেওয়া আছে হ্যাঁ গ্রামার অংশ আর পাশে লার্নিং আউটকাম সবগুলো দেওয়া আছে এগুলো তোমরা আস্তে আস্তে দেখে নিবা হ্যাঁ এগুলো রিমার্কস আর এই ইংরেজি দ্বিতীয় পত্রতে একটি বিষয় হচ্ছে সেটি এই টোটাল নম্বরটা কিন্তু এখানে দেওয়া আছে কোন কত নম্বরে কি থাকবে প্রশ্ন সেটি কিন্তু এখানে দেওয়া আছে এটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এটি ভালো করে দেখে নেবে দেখো এখানে সিভি রাইটিংয়ের জন্য পনেরো মার্ক দেওয়া আছে তারপরে ফর্মাল লেটারের জন্য দশ মার্ক দেওয়া আছে এবং রাইটিং প্যারাগ্রাফের জন্য পনেরো মার্ক দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপর এখানে দেখো গণিত এটি হচ্ছে তোমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন দেওয়া আছে এখানে ক্লাস আছে দুইটি তৃতীয় অধ্যায় বিজগণিত রাশি এখানে ক্লাস আছে তেরো থেকে সতেরো পর্যন্ত হ্যাঁ এখানে আরেকটাও দেওয়া সংযুক্ত করা আছে মোট একুশ তেরো থেকে একুশটি ক্লাস এখানে দেওয়া আছে চতুর্থ অধ্যায় সুযোগ ও লাগারিগের দম দেওয়া আছে এখানে কয়েকটি ক্লাস আছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি দেওয়া আছে অষ্টম অধ্যায় বৃত্ত দেওয়া আছে হ্যাঁ বৃত্তের অনেকগুলো অপশন আছে অধ্যায় আছে এইগুলো তোমরা একটু দেখে নিবা সুন্দর করে হ্যাঁ নবম অধ্যায় ত্রিকোণিত অনুভাত এটাও দেওয়া আছে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা দেওয়া আছে ষোলশ অধ্যায় পরিমিতি দেওয়া আছে তারপরে সপ্তম অধ্যায় পরিসংখ্যান এটা দেওয়া আছে প্রশ্নের মানবণ্টন আগের মতোই থাকবে হ্যাঁ তারপরে এখানে খেয়াল করো তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ আমাদের বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে তৃতীয় অধ্যায় দেওয়া আছে তারপরে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এগুলো খেয়াল রাখতে হবে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স আংশিক এইগুলো এটা কিন্তু সব দেওয়া নাই এটা আংশিক দেওয়া আছে এটা তোমাদের এই শিকনফলটা দেখে নিতে হবে কি কী আছে হ্যাঁ যেগুলো আংশিক লেখা থাকবে সেগুলো কিন্তু সব দেওয়া থাকবে না এটা খেয়াল রাখতে হবে ব্যবহারিক অংশের মানবণ্টনে এখানে দেওয়া আছে মোট ক্লাস আছে পঞ্চাশটি এটি হচ্ছে আইসিটি তারপরে এখানে দেখা হচ্ছে রসায়ন রসায়নে ক্লে দেওয়া আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপরে দেওয়া আছে তৃতীয় অধ্যায় এটি তোমরা দেখে নেওয়া অবশ্যই চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এটাও দেওয়া আছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এটি দেওয়া আছে হ্যাঁ আর দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় মূল্যের ধারণা ও রাসায়নিক গণনা দেওয়া আছে সপ্তম অধ্যায় একাদশ অধ্যায় এগুলোই মোট কেমিস্ট্রির সিলেবাস আর ব্যবহারিক তালিকা এখানে দেওয়া আছে কি কী আছে এগুলো তোমরা দেখে নিবা হ্যাঁ তারপর এখানে দেওয়া আছে হচ্ছে উচ্চতর গণিত উচ্চতর গণিতে মোট অধ্যায় দেওয়া আছে প্রথমে শুরু হয়েছে দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয় অধ্যায় থেকে বীজগণিত রাশি এখানে আর অন্যগুলো দেওয়া নেই তৃতীয় অধ্যায় জ্যামিতি দেওয়া আছে হ্যাঁ অসীম ধারা আছে ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি দেওয়া আছে ত্রিকোণিত কী কী আছে দেখে নিবা নবম অধ্যায় আছে এখানে দশম অধ্যায় দ্বিপদী স্তৃতি একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এইগুলো দেওয়া আছে বাকি অধ্যায়গুলো নেই চতুর্থ অধ্যায়ের সম্ভাবনা এবং ব্যবহারিক তালিকা দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবা হ্যাঁ প্রশ্নের ধারা ও মানবণ্টন অপরিবর্তিত থাকবে মানে আগে যেরকম ছিল সেরকমই এবারে এটা দেখো পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে আছে প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় বল আছে তারপরে আছে অধ্যায় চার ক্ষমতা ও শক্তি অধ্যায় পাঁচ দেওয়া আছে কি কী আছে দেখে নাও অধ্যায় সাত তরঙ্গ শব্দ অধ্যায় আট আলোর প্রতিফলন অধ্যায় এগারো চলবিদ্যুৎ তারপরে এখানে ব্যবহারিক তালিকা এবং প্রশ্নের বন্টন আগের মতোই থাকবে এবার জীববিজ্ঞান দেওয়া আছে দেখো জীববিজ্ঞানটা ভালো করে দেখো জীববিজ্ঞান আছে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় নাই হ্যাঁ এখানে খেলে খেয়াল রাখতে হবে যে তৃতীয় অধ্যায় জীববিজ্ঞানে নাই তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় আছে খাদ্য পুষ্টি এবং পরিপাক পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় সিবি পরিবহন এটিও আছে হুম তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় রেশন প্রক্রিয়া এটি আছে তারপরে একাদ অধ্যায় জীবের প্রজনন আছে হ্যাঁ দ্বাদশ অধ্যায় হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন সর্বমোট পঁচাত্তরটি ক্লাস ব্যবহারিক অংশ প্রশ্নের মানবণ্টন আগের মতোই থাকবে পরবর্তীতে বাংলাদেশে বিশ্ব পরিচয় বাংলাদেশে বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে এবং চতুর্থ অধ্যায় আছে শিক্ষার্থী তোমাদের মনে রাখতে হবে যে এই অধ্যায় এখান থেকে এই সিলেবাস থেকে ই আছে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং অ্যাসাইনমেন্টগুলো আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবা সকল অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী পঞ্চম অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আছে নবম অধ্যায় আছে দশম অধ্যায় আছে একাদশ অধ্যায় আছে এগুলো দেখে নিতে হবে ষোড়শ অধ্যায় আছে ওকে এই প্রশ্নের মানবণ্টন এবং ধারা একই রকম থাকবে আগের মতোই এখানে দেখো কৃষি শিক্ষা একটি সাবজেক্ট কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ে আছে দ্বিতীয় অধ্যায় আছে কৃষি শিক্ষাতে চতুর্থ অধ্যায় খনিজ উৎপাদন আছে এটি কৃষি শিক্ষাতে মোট ক্লাস আছে কয়টি আমি দেখাচ্ছি এখানে পঁচাত্তরটি মোট ক্লাস আছে পঁচাত্তরটি ক্লাস হবে মোট ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে প্রশ্নের মানবণ্টন ও ধারা একই রকম থাকবে আগের মতো গার্হস্থ্য অর্থনীতি এটি একটি সাবজেক্ট সায়েন্সেরই যারা ইচ্ছে করো তারা নিতে পারো ওকে এটা দেখবা এই হচ্ছে সিলেবাসের অংশ এটা হচ্ছে কি চারুয়া কারুকলা কারুকলা যদিও পরীক্ষায় হবে না কিন্তু স্কুল কলেজ থেকে এটি হচ্ছে নম্বর দেওয়ার অংশ আছে সুতরাং এটিও একটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ আর চারুয়া কারুকলাতে এটা যেহেতু একটি গ্রাফিক্সের অংশ সুতরাং এখন গ্রাফিক্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এজন্য করো তলাটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে ক্যারিয়ার শিক্ষা এটিও প্রতিষ্ঠান থেকে নম্বর দেওয়া হয় পরীক্ষা হয় না এটা হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিধি ও খেলাধুলা বিষয়কটা একশো সাতচল্লিশ এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নম্বর দেওয়া হয় কী অধ্যায় আছে দেখে নিতে পারো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো স্কুলেই নেওয়া হয় হ্যাঁ এটা হচ্ছে ইসলাম শিক্ষা ও ইসলামনৈতিক শিক্ষা ইসলামানৈতিক শিক্ষাতে আছে একাইদ ও নৈতিক শিক্ষা নৈতিক জীবন এটা হচ্ছে প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে এবাদত তারপরে আছে চতুর্থ অধ্যায় একলাখ লাখটা আবার দেখো এখানে আংশিক আছে সম্পূর্ণ কিন্তু নাই হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে কোনগুলো আংশিক আছে সেটা দেখে নিতে হবে পঞ্চম অধ্যায় আংশিক আছে এটা সব নাই প্রশ্নের মানবণ্ডন আগের মতোই থাকবে এটা হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এটা তোমরা দেখে নেবা আছে দ্বিতীয় অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায়ের কোন কোন পরিচ্ছেদ আছে তৃতীয় অধ্যায় আছে এগুলো তোমরা দেখে নিতে হবে প্রথম অধ্যায়টি কিন্তু নাই চতুর্থ অধ্যায় আছে এগুলো দেখে নেবা পঞ্চম অধ্যায় আছে এবং ষষ্ঠ অধ্যায় আছে নবম অধ্যায় আছে আর এটি হচ্ছে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এটি দেখে নিতে পারো কী কী অধ্যায় আছে প্রথম দ্বিতীয় তৃতীয় নবম বাকি অধ্যায়গুলো নেই একাদশ দ্বাদশ এবং পঞ্চম অধ্যায় পান বন্টন আগের মতোই থাকবে এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এটি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় একাদশ অধ্যায় বাকি অধ্যায়গুলো নেই প্রে শিক্ষার্থী মোটামুটি এগুলো আজকে আমার আলোচনা ছিল এই আলোচনাতে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটন অন করে দেবা পরবর্তী টিউটোরিয়াল আমি যা দিই তা যেন তোমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আগামী কন্টেন্টে আবার দেখা হবে আল্লাহ হাফেজ